হলো জাতীয় হৃদরোগ, তারপর হলো সরদি হাসপাতাল, গণভবন, তারপরে হলো পিছনে হলো গণভবন, এরপরে হলো আমাদের পঙ্গু হাসপাতাল, এবং এখানে অনেকগুলো কিন্তু হাসপাতাল আছে এবং হাসপাতালে রোগীরা সবসময় যায়। আমাকে বিভিন্নভাবে আমাকে কমপ্লেন করছিল গত পরশু দিন যে আমরা মেয়র মহোদয় এখানে আমরা হাঁটতে যাচ্ছি, হুইল চেয়ারে যাই, এখানে দেখলাম যে একটা বিল্ডিং উঠছে এখানে। তা আমি আজকে সকালবেলা 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি আমরা পরিষ্কার, এটি দেখতে এসে সরসরিলে আসলাম এবং খুবই আশ্চর্য লাগলো আমার কাছে। আমার কাছে খুবই খারাপ লাগছে যে আমাদের এই 18 ফিট ফুটপাথটাকে কীভাবে এখানে একটু স্থায়ী পুলিশ বক্স হয়েছে। হয়তো পুলিশরা কেউ জানেনি না, হয়তো ওনারা মনে করেছেন যেখানে অন্য কোনো স্থাপনা হচ্ছে, কিছু একটা হবে, কারণ জেনে তো এখানে একটা পিলার দিয়ে একটি পাকা ফুটপাথ পুরা দখল করে একটি পুলিশ বক্স হবে, এটি মোটেই অনাকাঙ্ক্ষিত আমাদের সকলের জন্য। আমরা মনে করি অবশ্যই পুলিশদের জন্য জায়গা লাগবে, রোদের জন্য অবশ্যই আমরা আলোপ আলোচনার ভিত্তিতে কিন্তু কাজগুলো করতে পারি, কিন্তু এই যে আজকে স্কুলের বাচ্চারা থেকে শুরু করে সকলে কিন্তু বলছে, বিশেষ করে এই পুলিশ বক্সের পিছনেই কিন্তু হলো আমাদের সে সরদি হাসপাতাল, এখানে অনেকে হুইল চেয়ারে যায়, এই জন্যই রোডটা কিন্তু 18 থেকে 20 ফিট চওড়া করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এখানে একটি স্থায়ী পুলিশ বক্স হয়েছিল যেটি আজকে ভেঙে ফেলা হয়েছে, এবং আমি অনুরোধ করব পুলিশকে, ডিএমপিকে, যে আপনারা আসুন আমাদের সাথে বসুন, এবং দরকার পড়লে আপনার সরকারকে বলবো যে আমাদের কোনো জায়গা দেওয়ার জন্য ভিতরে পুলিশ বক্সের জন্য। কিন্তু এইভাবে যদি ফুটপাথ পুরোটা দখল করে একটি পাকা পুলিশ বক্স করা হয়, এটি মোটেও কারো কাছে কাম্য না। আমরা আশা করি আমরা জনগণকে কিভাবে সুবিধা দিতে পারবো, জনগণকে যেন জন দুর্ভোগ না দিতে পারি, এই ব্যাপারে কিন্তু আমাদেরকে আরও সচেতন হতে হবে।